আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের আনিস স্যার। আজকে আমরা মার্কো নিকম নীতির উপর চতুর্থ লেকচার নেব। তো আজকে আমরা মার্কো নিকম নীতির আধুনিক বক্তব্য, মডার্ন স্টেটমেন্ট উপস্থাপন করব। আধুনিক বক্তব্যে যেটা করা হয়েছে, মার্কো নিকম নীতিটা আরও ব্রডলি প্রয়োগ করার সুযোগ থাকবে। লক্ষ্য করো, CH3, CH, CH2, এটা এটা দেখতে দেখতে তোমরা একেবারে মুখস্থ হয়ে গেছে তোমাদের, যে মার্কো নিকম নীতির মধ্যে আমরা এটা বলেছি। তো আমরা আগে হাইড্রোজেন ব্রোমাইড দিয়েছিলাম, এখন মনে করো আমরা ভিন্ন একটা যৌগ দিলাম, HOBr। তো এই যৌগটাতে যথারীতি দুটি উৎপাদক পাওয়া যাবে, এবং একটি বেশি উৎপন্ন হবে, একটি কম উৎপন্ন হবে। এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে ভিডিওটা এখানে পজ দেবে। পজ দিয়ে তুমি তোমার তুমি নিজে এটা বের করার চেষ্টা করবে যে কোনটা হবে, কি হবে, এবং তুমি এটা কিছুক্ষণ চেষ্টা করো। চেষ্টা করার পরে তুমি এরপরে আমাদের ভিডিওটা আবার অন করবে, অন করে তুমি মিলাবে যে তোমারটার সাথে এটা কি মিল এবং কি অমিল। সেটা করলে তোমার জন্য বেটার হবে। ভুল হোক শুদ্ধ হোক, সবসময় আগে নিজে চেষ্টা করতে হয়, তারপরে যখন তুমি কোনো কিছু পড়বে তোমার সেটা অনেক বেশি মজা লাগবে এবং মনেও থাকবে বেশি। তো এখন আমরা এখানে কি হবে আসলে, যে HOBr, তো এইটার মধ্যে হাইড্রোজেন আছে, OBr আছে, তো এটা হচ্ছে হাইপোব্রোমাস অ্যাসিড। তো এটা কি এরকম থাকবে না এরকম থাকবে, আসলে এটা নিয়ে ছাত্ররা অনেক কনফিউশনে ভুগে। তো মূলত এই যৌগটা এইভাবে থাকে, মানে এখানে HO আলাদা এবং Br আলাদা, এবং এখানে Br-টা হচ্ছে প্লাস হিসেবে থাকে, HO-টা মাইনাস হিসেবে থাকে, হাইপোব্রোমাস অ্যাসিড। তাহলে এখানে হাইড্রোজেন নাই, যেটা আমরা মার্কো নিকম নীতির প্রথমে যেটা আগে থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে যেই কার্বনে, অ্যালকিনের যে কার্বনে হাইড্রোজেন আছে সেই কার্বনে বিকারকের হাইড্রোজেন যুক্ত হবে। তো কিন্তু এখানে হাইড্রোজেন বলে আলাদা কোনো কিছু নাই, একটা হচ্ছে OH হাইড্রোক্সাইড, আর এটা হচ্ছে ব্রোমিন প্লাস, একটা হচ্ছে HO-, OH-, আর একটা Br+। তাহলে এখানে কোনো হাইড্রোজেন নাই, মানে H+ নাই, এখানে H+ নাই যেহেতু যুক্ত হওয়ার প্রশ্ন আসলে। এক্ষেত্রে যেটা হবে যে এখানে নিয়মটা হচ্ছে হাইড্রোজেন কি ছিল, প্লাস চার্জ যুক্ত ছিল। তো মানে আগের উদাহরণগুলোতে যে হাইড্রোজেনটা ছিল সেটা কি প্লাস ছিল, তো এখানে তো H+ নাই, তো এখানে হচ্ছে কি Br+। তো এখানে বিকারকের মধ্যে একটা আছে প্লাস আর একটা মাইনাস, তো যেটা প্লাস সেটা হচ্ছে সেই হাইড্রোজেনের জায়গায় যুক্ত হবে। মানে আগে থেকে যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে, এই কার্বনের দুইটা হাইড্রোজেন, এই কার্বনে একটা হাইড্রোজেন, এখন বিকারকের যেটা ধনাত্মক সেটা হচ্ছে এই কার্বনে যুক্ত হবে। মানে যেখানে হাইড্রোজেন এসে যুক্ত হতো আগে, তো সেখানে এখন বিকারকের ধনাত্মক অংশটা যুক্ত হবে। দেখো, ধনাত্মক যে ব্রোমিনটা এখানে ধনাত্মক, তো ব্রোমিনটা এখানে এই কার্বনে যুক্ত হবে, এবং OH যেটা ঋণাত্মক সেটা এই কারণে যুক্ত হবে। মানে কম হাইড্রোজেন, যে বেশি হাইড্রোজেন যে কার্বনে আছে সেই কার্বনে বিকারকের ধনাত্মক অংশ যুক্ত হবে, এবং কম হাইড্রোজেন যে কার্বনে আছে সেখানে ঋণাত্মক অংশ যুক্ত হবে। আচ্ছা, অপরটাও হবে, কিন্তু ওই যে এটা ছিল মুখ্য, মানে বেশি পরিমাণ উৎপন্ন হবে, এটা গৌণ। মানে আগে আমরা নিয়মটা বলেছিলাম যে বিকারকের হাইড্রোজেন আয়নটি অ্যালকিনের যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেই কার্বনের সাথে যুক্ত হবে। এখন আমরা হাইড্রোজেন না বলে আমরা বলবো বিকারকের ধনাত্মক অংশটি, ধনাত্মক অংশটি যে অ্যালকিনের যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেই কার্বনের সাথে যুক্ত হবে, এবং অপরটি অন্য কার্বনে যুক্ত হবে, এবং এইভাবে যে উৎপাদটি গঠন করবে সেটি হবে মুখ্য উৎপাদক, এবং বিপরীত যে উৎপাদটি পাওয়া যাবে সেটি হবে গৌণ উৎপাদক। তোমাদের নিজেদের করার জন্য আমি তোমাদের কাছে আরেকটি উদাহরণ দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা এটা নিজেরা করবে এবং করে আমাদের এখানে কমেন্টের মাধ্যমে জানাবে। এই বিক্রিয়াটা তোমরা লিখবে, এবং লিখে তোমরা আমাদেরকে উত্তরটা জানাবে। আজকের ক্লাসটি করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।